আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের আগে আপনাদের একটা কথা বলেছিলাম, লাইভ দিয়েছিলাম এখানকার বিষয়, যে আপনারা হয়তো ভালো করে ঈদ উদযাপন করতে পারবেন কি পারবেন না। তো যেটা বলেছিলাম সেটাই হয়ে গেল, যেহেতু আপনাদের অনেক আশা যে আমরা লক্ষ্মীপুর যাব, অনেক জায়গায় যাবো, যেন আর কি জলেশ্বরবাসী তাইস। তো দেখেন হয়ে গেছে, যেটা বলেছিলাম সেটাই হলো। আসলে মানুষের কতটুকু অসুবিধা সেটা আর কি বলা লাগবে না। প্রত্যেক বছর বিগত 4 বছর ধরে এরকম অবস্থা আমরা দেখে আসছি, ব্রিজ নেই, কোনো কিচ্ছু নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তের যে অবস্থা, আসলে কতটা আর কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মানুষদের সেটা আর কি বলা লাগবে না। এই মুহূর্তে যদি দেখেন মানুষজন কতটা কষ্ট করে যাতায়াত করছে এবং আসা যাওয়া, যেহেতু অ্যাম্বুলেন্স, তারপরে স্কুলীয় ছাত্রছাত্রী সব কিন্তু শুধুমাত্র এই একটা রোড দিয়েই যাতায়াত করে। তো আপনাদের দেখাচ্ছি, আসলেই আপনারাই বিচার বিবেচনা করবেন, কারণ সরকারের কোনো এখানে চোখ দেখতে পারছি না। এ হচ্ছে রাজমিতা কলাবাড়ির সংযোগী রাস্তা, দেখতে পাচ্ছেন আপনারা কতটা বিপদ সংকট একটা রাস্তা। বিগত 4 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো রাস্তার ঠিক করার খা খবর নাই। দেখতে পাচ্ছেন 2টা করে বিধায়ক ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে ছিল, একটা বিধায়ক চলে গেছে এবং আর একটা বিধায়ক প্রায় বিধায়কের যে কার্যকাল সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে। তবু দেখা যাচ্ছে যে বিগত 4 বছর ধরে এই রাস্তাটার কোনো কাজ বা সেরকম সংশোধনী হচ্ছে না। প্রত্যেক বছর যেহেতু আমাদের বর্ষাকাল আসে আসামে, আপনারা জানেন সবাই, প্রত্যেক বছরে কিন্তু একবার হলেও সম্মুখীন হতে হয় আমাদের মেঘালয় থেকে নেমে আসা পানির যে স্রোত সেটা দিয়ে কিন্তু আমাদের এখানে প্রত্যেক বছরে কিন্তু এরকম দৃশ্য হয়। তো শুধুমাত্র 150 বা 200 মিটারের মতো রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে ওই অবধি, আমি জুম করছি আপনাদের দেখাচ্ছি, ওই হলো কিনারা, ওখান থেকে নিয়ে এখান পর্যন্ত শুধুমাত্র 150 মিটার রাস্তা। 4 বছর হয়ে গেল, 2-2টা MLA, একটা MLA চলে গেছে, আর একটা MLA প্রায় শেষ, মানে কার্যকাল শেষ, এখনও পর্যন্ত এই রাস্তার কোনো কিন্তু এই নির্মাণ কার্য বা খুব ভালো করে যে রাস্তাটা বানিয়ে দেবে, শুধুমাত্র 150 মিটার রাস্তা, সেটাও কিন্তু সম্ভব হয়ে উঠছে না। বুঝতে পারছি না এখন কাদেরকে দোষ দিব, ভারত সরকার নাকি আসাম সরকার নাকি আমাদের স্থানীয় বিধায়ক। তো যে যাই হোক, প্রশাসন যারা আর কি আসলে এই রাস্তার PWD রাস্তার যারা কার্যভারে আছে তারা আর কি রিপোর্ট দিচ্ছে কি না, আমরা অনেকবার কিন্তু দেখিয়েছি। প্রত্যেক বছরে আমরা যখন আর কি এরকম অবস্থা হয় আমরা দেখিয়ে থাকি, তবু আর কি কোনো কাজ হচ্ছে না। বুঝতে পারছি না আসলে এই রাস্তাটা নিয়ে কি রাজনীতি খেটেছে, বুঝতে পারছি না। আমরা শুধু যারা জলেশ্বরবাসী রাইস সবাই তাদের শুধু আর কি কষ্ট, এখন যারা বিধায়ক আছে তাদের এখন কষ্ট হয় কি হয় না বুঝতে পারি না। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র 1টা নৌকা দিয়ে কিন্তু এখানে যাতায়াত করছে, আর 2টা নৌকা যেহেতু এখানে হয়, তো এই যে দেখতে পাচ্ছেন এই আর একটা নৌকা কিন্তু এখানে বানানো হচ্ছে। অবশ্যই বিকেল আসতে আসতে 2টা নৌকাই কিন্তু এখানে চলাচল করবে। তো দেখতে পাচ্ছেন অবশ্যই আসলেই কি আর বলবো, এখানে মানে বলার মতো সেরকম ভাষা নেই। বিগত 4 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো এই রাস্তার কাজের কোনো কথাবার্তা নাই, শুধু শুনে আসছি ব্রিজ হবে এই স্থানে বলে ব্রিজ হবে। তো 4 বছর হয়ে গেল, কখন কবে কীভাবে কোথায় ব্রিজ দেবে কোনো আশাবাসা নেই। তো গাইজ যাই হোক আর কি মোটামুটি রিপোর্ট কি দেব, মানে স্বচক্ষে যেটা দেখতে পাচ্ছি কারো বাইটের দরকার নেই, নিজেরাই বাইট দিচ্ছি, এখানেই আছি আমরা, স্বচক্ষে যা দেখছি সেটাই আপনাদের বলছি। তো গাইজ এখন আপনারা কমেন্ট করবেন আসলে এই বস্তুটা ঠিক করছে কি ঠিক করছে না, যারা আর কি এই কার্যভারে আছে, যারা রাস্তা নির্মাণ করে বা সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, বা সরকারি এর সঙ্গে জড়িত নাকি কে জড়িত, কি হয়ে আছে আমরা কিছুই বুঝতে পারছি না। যা চোখের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এ আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো যাই হোক এতটুকুই, আবারও দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।